হরে কৃষ্ণ, আপনাদের সকলকে সুস্বাগতম আমাদের ইসকন বাংলা স্টুডিওতে। তো আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের পাঠাচ্ছেন, তার ভিতরে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অনেকে পাঠিয়েছেন। তারা বলছেন যে দেবদেবী, মানে সামনে বিভিন্ন ধরনের পূজা আসছে, দুর্গা দেবী, কালী দেবী, দেবদেবীর অনেকে পূজা করেন ভগবান রূপে, তো অনেকে কনফিউজ, তাহলে দেবদেবী এই যে কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ইনারা ভগবান না দেবদেবী, এটা একটু কনফিউজ। তো এই প্রশ্নের উত্তর আমরা আজকে সংশয় থেকে মুক্ত হব। তো আমরা অনেক ভাগ্যবান, আমাদের সাথে পেয়েছি শ্রীনিধি প্রভুকে, তিনি আমাদেরকে বোঝাবেন যে অ্যাকচুয়ালি এই দেবদেবীটা ভগবান না, আমরা যে পুজো করছি দেবদেবীদের ভগবান রূপে সেটাই ঠিক। তো শ্রীনিধি চৈতন্য প্রভুকে আমি এই প্রশ্নের উত্তর বলার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ ইসকন বাংলাকে, একটি সুন্দর প্রশ্নের অবতারণা হয়েছে যে এই যে সমস্ত দেবদেবী আমরা পূজা করি, আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত কিছু আছে, তো কনফিউজ হওয়াটাই স্বাভাবিক। যে কালীকে বলছি দেবী, দুর্গা দেবী, আবার কেউ বলছে না না দেবী হলো ভগবান, আর কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবান, শিব ভগবান, ব্রহ্মা ভগবান, ভগবান দেবীর কী যে হচ্ছে। আসলে শাস্ত্রের সিদ্ধান্ত খুব সুন্দরভাবে দেওয়া আছে, ভগবান কে আর দেবদেবী তাদেরই বা কী স্থিতি। তো আমরা সংক্ষিপ্তভাবে আমরা একটু এই বিষয়ে আলোচনা করতে পারি। শ্রীমদ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। ভগবান বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন যে আমার থেকেই সব কিছু উৎপত্তি, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হচ্ছে। স্বয়ং ব্রহ্মাজিও বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, এবং শ্রীমদ ভাগবতমে বলছে এতে চাং সকল পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আরও ক্লিয়ার যে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর যে বাকি যারা আছে সমস্ত দেবদেবী তার অংশ বা অংশ কলা। আচ্ছা, একদম ক্লিয়ার, একদম। ভগবান কথাটার অর্থটা ভালো করে না জানার ফলে এই কনফিউশনটা চলে আসে। ভগবান কথার অর্থ কি? ভগবান হচ্ছে ঐশ্বর্য, বান মানে যারা আছে। আচ্ছা, তাহলে ঐশ্বর্য কম বেশি সকলেরই আছে, তাহলে কম বেশি সকলেই ছোটখাটো ভগবান। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান যখন বলা হচ্ছে, তখন বুঝতে হবে তার সমস্ত ঐশ্বর্য পূর্ণমাত্রায় আছে, মানে পরম স্তরে আছে, পরম স্তরে পূর্ণমাত্রায়, সম্পূর্ণ আংশিক বলে কিছু নেই, তার পূর্ণমাত্রায় 100%। আর বাকি যাদের ঐশ্বর্য কিছু আছে আংশিক মাত্রা, আংশিক অনু আর বিভু। বিভু ঈশ্বর, ঈশ্বর কথার অর্থ কি? যিনি সকলকে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোলার। তো নিয়ন্ত্রণ তো ছোটখাটো ভাবে সকলেই করছে, সংসারে আপনি গৃহের কর্তা, আপনার স্ত্রী পুত্রকে নিয়ন্ত্রণ করছেন, আপনি গৃহের মোটামুটি ছোটখাটো একটা ঈশ্বর, ফ্যামিলির ঈশ্বর, ফ্যামিলির ঈশ্বর। এভাবে স্বর্গের দেবতারা, তারাও এই মর্তলবাসীদের কন্ট্রোল করছে, সে তারাও এক ধরনের ঈশ্বর। কেউ বায়ুকে কন্ট্রোল করছে, কেউ আলোকে কন্ট্রোল করছে, কেউ বৃষ্টিকে কন্ট্রোল করছে। হ্যাঁ, আবার তাদেরকে কন্ট্রোল করছেন স্বয়ং ব্রহ্মাজি, তিনিও এক ধরনের ঈশ্বর, তিনি ঈশ্বর। আর তাদেরকে কন্ট্রোল করছেন শিবজি, শিব, তিনিও ঈশ্বর। আর তাকে কন্ট্রোল করছেন স্বয়ং বিষ্ণু, বিষ্ণু, তিনিও ঈশ্বর। আর তাহলে পরমেশ্বরকে, পরমেশ্বর, ঈশ্বরের, ঈশ্বরদের কন্ট্রোল করছেন কি? বিষ্ণু, পরমেশ্বর। আর এরকম শাস্ত্রে বর্ণনা করা আছে, অচিন্ত বা চিন্তা করা যাবে না, অসংখ্য বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠ লোকে, আচ্ছা, অসংখ্য অনেক বিষ্ণু আছে। এইসব বিষ্ণুদের কন্ট্রোল করছে একজন, হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর, পরমেশ্বর ভগবান, পুরুষোত্তম, পরম পুরুষোত্তম, পরম পুরুষোত্তম, সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। এখন
তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিষ্ণু থেকেও কৃষ্ণ হচ্ছেন পরম অবস্থা, তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে। তার মানে কৃষ্ণ থেকে বিষ্ণু এসেছে, বিষ্ণু থেকে কৃষ্ণ নয়। না, এটা আমাদের অনেক সময় অনেকে প্রশ্ন করেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের আজকে আলোচনা দেবদেবী এবং ভগবান। হ্যাঁ, এখন অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, আমরা একটা ব্রহ্মাণ্ডে বাস করছি। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডতেই এই একজন ব্রহ্মা থাকবেন, বিষ্ণু থাকবেন, শিব থাকবেন, 33 কোটি দেবদেবী থাকবেন, সব ব্যবস্থা করা আছে এই ব্রহ্মাণ্ডকে চালানোর জন্য। একটা বড় ম্যানেজমেন্ট এটা। তো এই যে বিভিন্ন দেবদেবী, এরা প্রথমে বললাম যেটা, যেটা বিভিন্ন যেমন পবন দেবতা বায়ু নিয়ন্ত্রণ করছেন, অগ্নি দেবতা অগ্নিকে নিয়ন্ত্রণ করছেন ইত্যাদি, এবং এই জগতের যে বিভিন্ন জীব যারা কর্মের ফল ভোগ করছে তাদেরকে পর্যন্ত নিয়ন্ত্রণ এবং ফলদান করছেন। কীভাবে? সেটাও সেই ভগবান কৃষ্ণের শক্তিতে। ঠিক যেমন দেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের আন্ডারে প্রতিটা রাজ্য আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছে এবং রাজ্যপাল আছে, তাকে আসতে হয় না রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য, তিনি সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন, সংবিধানের মাধ্যমে সব কিছু, সব কিছু নিয়ন্ত্রণ সেখান থেকেই হয়। তিনি যেমন এনাদেরকে শক্তি দেন নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক ততটা শক্তি এনারা প্রয়োগ করতে পারেন, তার বেশি নয়। তিনি যেমন তাদেরকে ঐশ্বর্য দেন, এদেরকে ঐশ্বর্য দেন, তেমন ততটা ঐশ্বর্য, ততটা ধন সম্পদ বন্টন করতে পারেন, তার বেশি নয়। হয়তো দেখালো রাষ্ট্রপতি কিছু ধন সম্পদ দিল কোনো রাজ্যকে, ওয়েস্ট বেঙ্গলকে, তুমি এত 1000 কোটি টাকা তুমি জনগণকে বন্টন করে দাও, উনি কিন্তু ওটাই পারবেন, ওর থেকে বেশি পারবেন। ঠিক এইভাবে ভগবান কৃষ্ণ বিভিন্ন দেবদেবীকে কিছু ক্ষমতা দিয়েছেন, কিছু ঐশ্বর্য দিয়েছেন, যে তুমি এতটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এতটা সম্পদ তুমি বিভিন্ন জীবকে তুমি দিতে পারবে। মানে অগ্নি দেবতা ওই কখনো বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বায়ুর একটু অংশ নিয়ে কিছু করবে তা না, অগ্নি দেবতা অগ্নি দিয়েই কিছু করবে। হ্যাঁ, ওকে যতটা দেওয়া হয়েছে ততটাই কিছু করবে। এর ফলে বিভিন্ন দেবদেবী কিছু দিতে পারেন কিছু, কেন তাদেরকে দেওয়া আছে, সেটা যতটুকু দেওয়া আছে ততটুকুই। লক্ষ্মী ধন সম্পদ দেবে, সরস্বতী বিদ্যা দেবে, বাইরে যেতে পারবেন। এইভাবে দেখতে পাই যে বিভিন্ন দেবদেবী ভগবান কৃষ্ণ কর্তৃক নিয়ন্ত্রিত, ভগবান কৃষ্ণ যেটুকু দিয়েছেন সেটুকুই। তাহলে দেবদেবী কি করে তাহলে ভগবান হবে? দেবদেবী হচ্ছে ভগবানের অংশ। ঠিক যেমন একটা শরীর, একটা শরীরের অংশ কি? হাত, পা, মাথা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি সব অংশ, টোটালটা নিয়ে একটা শরীর। তো শরীরের একটা অংশ এটা বলতে পারে না যে আমি শরীর, এটা বলতে পারে না। বা কেউ যদি ভুলক্রমে বাচ্চাদের বলে দেয় যে হাতটা হচ্ছে এই শরীর বা চোখটা হচ্ছে শরীর, তাহলে সেটাকে আপনি মেনে নেবেন না? তখন কি বলবেন? যে হে হয় মূর্খ নয় পাগল, যে কোনো হলেও সেটা বাচ্চাদের মতো কথা বলছে, বা বাচ্চাদের মতো কথা বলছে, অবোধ বালক। কিন্তু যে প্রকৃতপক্ষে যার জ্ঞান আছে, বোধক জ্ঞান আছে, জানে যে না হাতটা কিন্তু শরীর না, হাতটা শরীরের অংশ। ঠিক তেমনি এই যে দেবদেবী ভগবানের অংশ, এরা ভগবান নয়। ভগবান তার অংশের মাধ্যমে, অংশ বা অংশকলার মাধ্যমে এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন, এই সব জীবসমূহকে নিয়ন্ত্রণ করছেন, তাদের কল্যাণ করার, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন এবং তাদের কর্মের ফল দিচ্ছেন, সব এনাদের মাধ্যমেই। তাই এনারা ভগবানের অংশ বা অংশকলা, এনারা কিন্তু ভগবান নয়। আশা করি কিছুটা বোঝাতে পারলাম যে এনারা হচ্ছেন একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। যেমন দেখুন আমাদের প্রেসিডেন্ট, প্রভু যেটা বললেন, প্রেসিডেন্ট বিভিন্ন রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী বা তার আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো থাকে, বিভাগ থাকে, সেই বিভাগের মাধ্যমে কি হয় সেগুলো কন্ট্রোল করা হয়। প্রেসিডেন্ট এক জায়গায় বসে থাকেন, সংবিধানের মাধ্যমে সমস্ত কিছু সেট আপ করা আছে, সেরকম শাস্ত্র হলো এমনই একটা জিনিস, সেগুলো সব সেট আপ করা আছে, এইভাবে চলতে হবে। লক্ষ্মী দেবী বা সরস্বতী দেবী, দুর্গা দেবী, পার্বতী দেবী, তাকে এই সেট আপের মধ্যেই তাকে কন্ট্রোল করতে হবে সমস্ত কিছু। তো এখন তাদের একটা পদবী আছে, ভগবানের একটা পদবী আছে। আমরা যদি দেবদেবীদেরকে ভগবানের মতো পূজা করি, তাহলে আমার মনে হয় না সেই দেবী সন্তুষ্ট হন। যেমন একটা কনস্টেবলকে যদি আমি
সুপারেন্টেন্ট মানে এসপির মতো সম্মান করি অফিসে গিয়ে, তিনি লজ্জা পাবে বা বলবেন যে না এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেরকম একটা ব্যাপার। আমরা যে দেবদেবী ভগবানের মতো যদি পূজা করি তাহলে কিন্তু সেই কনস্টেবলকে এসপির মতো সমাদর করার মতো হয়ে যাচ্ছে। আসলে শ্রীমদ ভগবদ্গীতায় বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন, যদি কেউ দেবদেবীকে পূজা করে দেবদেবী হিসাবেই, কিন্তু অবিধিপূর্বক, আচ্ছা অবিধিপূর্বক মানে বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক কিন্তু সেটা ভগবান আরাধনা হয়ে থাকে। কেন? যেমন প্রবাদ উদাহরণ দিচ্ছেন, কারোর দিয়ে পা যন্ত্রণা হয় আপনি পা টিপছেন, পা টিপছেন মানে আপনি পায়ের সেবা করছেন না, না ব্যক্তিটা সেবা করছেন, যার পা তার সেবা করছেন। তো তেমনি ভগবান, আমরা যে বিভিন্ন দেবদেবীকে পূজা যদি করেও থাকি, অ্যাকচুয়ালি কিন্তু দেবদেবীর কিন্তু সেবা হচ্ছে না, ওখান থেকে কিন্তু ভগবানের সেবা হচ্ছে অবিধিপূর্বক। কিন্তু ভগবান, তবে ভগবান অসন্তুষ্ট হন না এবং দেবদেবী যে অসন্তুষ্ট হয় তা নয়, কিন্তু দেবদেবী খুব সন্তুষ্ট হবেন যখন দেখবেন যে আমার প্রভু কৃষ্ণ তার পূজা করছে। কেন? খুব স্বাভাবিক ব্যাপার। মনে করুন আপনি একজন স্ত্রী, তো আপনি আপনার স্বামীর সঙ্গে কোথাও গেছেন, প্যান্ডেল প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম গেছেন, সেখানে আপনার স্বামীকে খুব সম্মান করা হলো, খুব অভ্যর্থনা জানানো হলো, ফুলের মালা দিয়ে দীপ ধূপ দেখিয়ে খুব তার অনেক মহিমা কীর্তন করা হলো, কিন্তু আপনার কিছু করা হলো না। প্রশ্ন, আপনি খুশি হবেন না খুশি হবেন না? আপনাদের কাছে প্রশ্ন, বলুন খুশি হবেন? আপনার স্বামীকে সব কিন্তু করা হচ্ছে, আপনাকে জাস্ট চেয়ারে বসানো হয়েছে, আপনাকে একটা ফুলের মালা দেওয়া হলো, কিন্তু তাকে অনেক মহিমা কীর্তন করা হচ্ছে, আপনি বসে আছেন, অনেক তার গুণগান করা হচ্ছে, অনেক সম্মান জানানো হচ্ছে, আপনি সন্তুষ্ট হবেন কি না? হবেন। কেন হবেন? আপনার স্বামীকে সম্মান দিচ্ছে এটা আপনি খুব, এই জন্য যে আপনার স্বামী, আপনি ভাবছেন যে আমি আমার স্বামী, আমি আমার যে প্রভু তাকে সম্মান করছে, মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। যদি আপনি সন্তুষ্ট হয়ে এমনি আপনাকে যদি কেউ পূজা নাও করে, কেউ যদি গিয়ে মানে যে আপনার স্বামীকে এত সম্মান দিচ্ছে, আপনি তাকে উপহার দেবেন একটা, অথচ আপনাকে পূজা করেনি, কিন্তু কেন আপনি সন্তুষ্ট হয়ে গেছেন, আপনাকে পূজা না করার পরেও আপনি সন্তুষ্ট হয়ে গেলেন। ঠিক একইভাবে বিভিন্ন দেবদেবী যখন দেখবেন যে ভগবান কৃষ্ণকে খুব মানে আদর্শ করে প্রেম ভরে আপনি পূজা করছেন সম্মান দিচ্ছেন, তো দেবদেবী খুব সন্তুষ্ট হয়ে যায় সকলে, যে আমার প্রভুকে এত সম্মান এত আদর, আহা কি সুন্দর। তো আপনি চাইতে হবে না আপনাকে কিছু দেবদেবীর কাছে, ওটা এমনি উনি উপহার দেবেন আপনাকে। হ্যাঁ, দেবদেবীরা অটোমেটিক দেবে। চৈতন্য চরিতামৃতের একটা কাহিনী আমার মনে পড়ছে, যে মহাপ্রভুর যখন পিতৃবিয়োগ হয় তখন ঘরে একটা অনুষ্ঠান ছিল ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের, সেখানে সতীমাতা দেখছেন যে ওনাদেরকে দরিদ্র গরিব, জগন্নাথ মিশ্র গরিব ছিলেন আর মহাপ্রভু পণ্ডিত, তিনি তেমন কিছু সেবা করতেন না, শুধু ওই টোল পড়াশোনা করতেন না, সবাইকে শিক্ষা দিতেন। তো সতীমাতা দেখছেন এত বড় অনুষ্ঠান, এত দ্রব্য কে বা কারা দিয়ে যাচ্ছে, কারা তারা? তো সেখানে শাস্ত্রে বলা হচ্ছে যে সেখানে দেবদেবীরাই বিভিন্ন রূপ ধারণ করে এই বৈষ্ণব এবং ব্রাহ্মণদের সেবার জন্য, মানে অন্তিমে মহাপ্রভুর পিতৃবিয়োগের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের জন্য সমস্ত দেবদেবীরা বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে এসছে। সেগুলো সতীমাতা শুধু দেখছে যে কি হচ্ছে, এখানে বিশাল আড়ম্বরমূলক অনুষ্ঠান হয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চৈতন্যচরিতামৃতে সেটা উদাহরণ আছে, যে আপনি যদি দেবদেবীদেরকে যদি ডাইরেক্ট কোনো সেবা নাও করেন, যদি ভগবানের সেবা করেন, শ্রীকৃষ্ণের সেবা করেন, তাহলে দেবদেবীরা আপনাকে এই সেবার জন্য সহযোগিতা করবে। তাহলে দেবদেবীর যে পদবী আছে, দেবদেবী দেবতা এবং দেবী, তাদেরকে আমরা ভগবানের মতো সেবা না করে তাদেরকে উপযুক্ত বৈষ্ণব হিসাবে আমরা তাদেরকে সম্মান করতে পারি, যেহেতু ভগবানের সেবায় তারাও যুক্ত। হ্যাঁ, এইটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। তারাও ভগবানের সেবায় যুক্ত, আমরাও ভগবানের সেবায় যুক্ত, তাহলে তারা আমাদেরকে খুব ভালোবাসবে, প্রীতি করবে, তাদেরকে বৈষ্ণব হিসেবে দেখলে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের তামসিক শাস্ত্র আছে, রাজসিক শাস্ত্র সাত্বিক আছে, যারা তামসিক গুণসম্পন্ন ব্যক্তি তারা সব ভূত প্রেতাদি বা কালীর পূজা ইত্যাদি করে, সেখানে বিভিন্ন কথা বলা হয়েছে যাতে মানুষ ধীরে ধীরে তার যে স্তর, চেতনার স্তরটা উন্নত হয়,
তামসিক স্তর থেকে রাজসিক, তারপরে সাত্বিক, শুদ্ধ সাত্বিক, এইভাবে যাতে আসতে পারে, সেজন্য আমাদের শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা দেওয়া আছে যে যারা তামসিক স্তরের মানুষ তাদেরকে উন্নত স্তরে নিয়ে আসতে গেলে তার কিছু বিধিবিধান দেওয়া হয়েছে খুব সিস্টেমেটিক। এগুলো শাস্ত্রে আমাদের আছে, ছাগ বলি বা মহিষ বলি আছে, এসব নেই তা নয়, কালীর কাছে দেওয়া যেতে পারে সেই গুণের স্তরের ব্যক্তিদের জন্য, এবং তারা সেটা ইয়ে করা আছে যে এই সময় করতে হবে, বারবার করা যাবে, ডেলি করা যাবে না, মাসে মাসে এসব। এখন কিন্তু দেবদেবী বলছে চরমে দেবদেবী অসন্তুষ্ট হয় সেই পূজকদের প্রতি, তাহলে পূজকদের প্রাণনাশ করে দেয় কালী। উদাহরণ দিচ্ছি একটা, শ্রীমদ্ ভাগবতের উদাহরণটা দেওয়া হয়েছে। জড়ভরত বলে একজন মহাভাগবত ছিলেন, যিনি পূর্বে ভরত মহারাজ ছিলেন, পরে তিনি কোনো কারণে তিনি তার তাকে থেকে যেতে হয়, তিনি এই জগৎ উদ্ধার হতে পারেননি, তো তাকে ভগবান সুযোগ দেন আর একটা ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করেন, এবং তিনি খুব চুপচাপ থাকতেন, লোকে বা জানতো যে জড় মুখ বধির এসব জানতো তিনি, তার কিন্তু সেই দিব্যজ্ঞান ভিতরে ছিল, সবসময় তিনি ভগবানের সেবা করছেন মানুষে অল টাইম, তিনি তার সেবা থেকে বন্ধ হননি। তা এক সময় কোনো কারণে কোনো ডাকাত দল, দস্যু দল, তাদের দস্যুবৃত্তি করার জন্য মা কালীর কৃপা লাভের জন্য তারা মায়ের পূজা করবে, একটা অরণ্যে মায়ের মূর্তি গড়েছে পূজা করবে, সেখানে তারা নরবলি দিবে মায়ের কাছে। একটা মানুষ খুঁজছে, একজন একটা মানুষকে পেয়েছিল, তো মানুষটা পেয়ে তাকে ধরে নিয়ে এসেছিল, সে কোনো রকম ছাড়াবে ছুটে পালিয়ে গেছে। আচ্ছা, যখন ছুটে পালিয়ে গেছে তখন ডাকাত সর্দার বলছে যেখান থেকে ধরে নিয়ে আসো একটা লোককে। তারা খুঁজতে 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 রাত্রেবেলা দেখে একটা লোক মাঠে পাহাড় দিচ্ছে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ লোক, তার জানে না কি তিনি হচ্ছেন জড়ভরত, তিনি মহাভাগবত, তার চরিত্র এখন বর্ণনা করছি না, বিরাট চরিত্র আছে। তো তিনি তাকে ধরেছে, ওরা দস্যুরা চুপচাপ, তিনি তো পরম বৈষ্ণব, ভগবানের চিন্তায় সেবায় মগ্ন সবসময় 24 ঘন্টা, মহাভাগবত ভগবানের পরম শুদ্ধ ভক্ত, ভগবানের খুব প্রিয় ভক্ত, এটা বাইরের মানুষ বুঝতে পারে না। নিয়ে এসছে, নিয়ে এসে সব স্নান টান করে রেডি হয়ে গেছে, মালাটালা পরিয়ে দিয়েছে একদম, যে মায়ের কাছে কাটবে এবার, রেডি রেডি হয়ে গেছে, ওই হাঁড়ি কাট থাকে না একটা, তাদের মাথা গলিয়ে দিয়েছে। যখন কাটতে যাবে তখন মা কালী আর স্থির থাকতে পারেনি। কেন স্থির থাকতে পারেনি? যে আমার প্রভু ভগবান কৃষ্ণ তার ভক্ত, তার ভক্তের যদি আমার কাছে আমার এই অপকণ্ড ভক্তরা দস্যু ডাকাত এরা যদি এরকম অপরাধ করে একটা, তা আমার কি গতি হবে? মা কালী ভাবছেন, সঙ্গে সঙ্গে সেই প্রতিমাটা বিদীর্ণ হয়ে গেল। আচ্ছা, বিরাট শব্দ করে ভেঙে গেল সেটা। এখন মা কালী স্বয়ং সেখান থেকে প্রকট হলেন, প্রকট হয়ে যেই অস্ত্র দিয়ে খড়গ খড়গ দিয়ে ওই ভরতকে জড়ভরতকে কাটতে যাচ্ছিল, বলি দিতেছিল, সে বলি দিচ্ছিল, সেই খড়গ নিয়েই ডাকাত সর্দার থেকে শুরু করে সমস্ত দস্যুকে কচকচ কচকচ করে কেটে দিল, গলাটা গলাটা কেটে দিয়ে সেই মুন্ডগুলো নিয়ে মুন্ডমালা করে নিল। আচ্ছা, সেই জন্য কালীর গলায় আমরা মুন্ডমালা দেখি। আর জড়ভরতকে বললেন আপনি ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, জড়ভরত তো মহাভাগবত ভক্ত, তো ভগবানের ভক্তদের যদি কিছু ক্ষতি হয় মা স্থির থাকবে না। আসলে মায়ের কাজ হচ্ছে অসুরদেরকে দণ্ড দেওয়া, প্রাণ না অসুরদের হত্যা, দেখুন মহিষাসুর থেকে শুরু করে সব, তো অসুরেরা মায়ের পুজো করে কেন? কিছু ক্ষমতা লাভ করবে। চরমে দেহি জনং দেহি ভগবতি ভার্যা দেহি, চরমে কি হচ্ছে? সব ঠিক আছে আপনাদের আমাদের, কিন্তু যখন কোনো বৈষ্ণবকে অত্যাচার করবে তো কোনো দেবদেবী কিন্তু তাকে ক্ষমা করবে না, কোনো দেবদেবী ক্ষমা করবে না, এটা তার প্রমাণ। সেজন্য আর মায়ের ওই গলায় মুন্ডমালা সব ওষুধদের মুন্ডমালা, দস্যু ডাকাতদের মুন্ডমালা, কোন ভক্তের মুন্ড নাই, যারা ওই মায়ের আরাধনা করতো, আরাধনা করতো তাদেরই, তাদেরকে কেটেছে মা, তাদেরকে মা কেটেছে। আপনারা সারা জীবন ধরে দেবদেবীর পূজা করার মাধ্যমে যদি কোনো বৈষ্ণবের চরণ অপরাধ হয়, মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে ওই মাই আপনার গলা কাটবে। এটা উদাহরণ, শাস্ত্রে উদাহরণ, আমাদের আমাদের কথা নয় এসব। আবার অন্যদিকে মাকে যদি বৈষ্ণবী রূপে সম্মান করে ভগবানের সেবা করেন, আপনার ভগবানের সেবার জন্য কোনো কিছু দরকার হয় তাহলে মাই আপনাকে সেই যোগান দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দেবদেবীদের স্তরটা কোথায় আর ভগবানের স্তরটা কোথায়। আর আমরা যদি ভগবানের সেবা করি তাহলে আমরা এই যে জড়ভরতের কাহিনী থেকে আমরা বুঝতে পারছি, সবসময় মনে মানসে তিনি ভগবানের সেবা করতেন,
এবং বাহ্যিক দিক থেকে কোনো জড়জগতে কোনো কিছুর সাথে তিনি অ্যাটাচ ছিলেন না। আমরা একদিন জড়ভরতের কাহিনী শুনবো পুর কাছ থেকে, তখন আমরা জানতে পারবো যে জড়ভরত কে ছিলেন, কি মহান বৈষ্ণব ছিলেন, যার জন্য কালী দেবী স্বয়ং তার আরাধকদের মানে বলি দেন। তো সেরকম আমরা এখন বুঝতে পারছি যে দেবদেবী হলেন তাদের স্তর আর ভগবানের স্তরে। অনেকে আবার প্রশ্ন করেন যে যদি ভগবান যদি একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অনেকের চেতনা থাকে, তাহলে নারী না পুরুষ, এটা নিয়ে অনেকের জিনিসটা অনেকের কনফিউজ থাকে, তো সেটা নিয়ে একটু যদি পু বলেন। হ্যাঁ, ভগবান নারী না পুরুষ, খুব এটা আসলে প্রশ্নগুলো আমাদের যে আসে প্রশ্নগুলো জাগতিক চিন্তা থেকে প্রশ্ন আসে। পুরুষ কথার অর্থ কি এটা জানতে হবে। তো এগুলো আগে পুরুষ মানে হচ্ছে যিনি হচ্ছে ভোক্তা, যিনি ভোগ করেন তিনি হচ্ছেন পুরুষ। কে ভোগ করতে পারে? যার নিজের জিনিস তিনি ভোগ করতে পারেন, আপনার জিনিস আপনি ভোগ করতে পারেন, অধিকার আছে আপনার, আপনি পারেন, ক্ষমতা আছে। এই জগৎ চিত জগৎ ব্রহ্মাণ্ড কে ভোগ করতে পারে? যিনি সৃষ্টি করেছেন তিনি ভোগ করতে পারেন, তিনি একমাত্র ভোক্তা, তাই তিনি একমাত্র পুরুষ। আর নারী মানে প্রকৃতি, প্রকৃতি মানে যিনি তার ভোগ্যা হিসেবে থাকেন তাকে বলা হয় নারী। আচ্ছা, এখন ভোগ্যা হিসেবে থাকেন মানে নারী কি আলাদা করে কিছু? না, আলাদা করে কিছু নেই, ভগবানের সৃষ্টির মধ্যেই সব কিছু। এটা পারমার্থিক জ্ঞানে যারা একটু উন্নত তারা এগুলো বুঝতে পারবে। শাস্ত্রে বর্ণনা করা আছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এই শিক্ষা লাভ যখন হবে তখন অনুভূতি আসবে কীভাবে ভগবান পুরো জগৎ সমস্ত জীবগুলো সৃষ্টি করেছেন এবং কীভাবে ভগবান আনন্দ বিধান করছেন, আনন্দ নিচ্ছেন, দিব্য আনন্দ এটা কীভাবে সম্ভব, সেসবগুলো শাস্ত্রে বর্ণনা করা আছে। তো নারী সৃষ্টি ভগবানই করেছেন, তারই সৃষ্টি ভোগ্যা। আর তাহলে এই যে পুরুষ দেহ দেখতে পাই আমরা জগতে, এত প্রশ্ন আসবে। তো আসলে সমস্ত জীবকুলকে ভগবান কিছু স্বাতন্ত্র্য দিয়ে রেখেছেন, মানে তোমার ইচ্ছা মতো খুশি তুমি চেয়ে নিতে পারো, বা তোমার চিন্তা যদি কিছু হয় ভোগ মানে তোমার চিন্তার মধ্যে ভগবান স্যার দিতে দেন সেটা। যখন চিন্তা যে কোনো জীবাত্মার মধ্যে যে আমি ভোগ করলে কেমন হয়, তখন তাকে ভগবান পুরুষ দেহ দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে, ভোগ করার সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছেন। এই জন্য এত এই যে দেখছেন এই সব কিছু ওই একই কাজ, একই কারণ, কারণ যে আমাদের ইচ্ছা ছিল ভগবানের মতো ভোগ করার, ভোগ করার জন্য ভগবান দিয়েছে। আসলে ভোগ করার ইচ্ছাটাই হচ্ছে পুরুষত্ব, ভোগ করতে চায় যে সে হচ্ছে পুরুষ, তাকে বলা হয়। যে ভোগে সাহায্য করে বা ভোগ্যা তাকে নারী বা প্রকৃতি বলা হয়। সেজন্য ভগবান নারীও নয় পুরুষও নয়, কিন্তু ভগবান হচ্ছেন পরম পুরুষ, পরম পুরুষ, এটা আলাদা একটা, পরম ভক্তা আলাদা একটা বিষয়, এটা নারী পুরুষের ঊর্ধ্বে। ভক্তারম যোগ্যতপসাম সর্বলোক মহেশ্বরম, সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্তা, মানে কি কেন পরম ভক্তা না, তারই সৃষ্টির মধ্যে সবকিছু, সবকিছু আছে, তার সৃষ্টির বাইরে কিছু নেই, তিনি সবকিছুর মালিক, তাই তিনি পরম ভক্তা। আমরা আমরা যে ভোগার চেষ্টা করছি, আমাদের ভোগার চেষ্টা করছি না, ভোক্তা অভিমান আছে আমাদের, অভিমান যে আমি ভক্তাই ভাব আছে ভগবানের অংশ যেহেতু, হ্যাঁ আমার ভাবটা আছে বলে ভগবান আমাদেরকে এরকম শরীর দিয়েছে, এক দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা প্রকৃত ভক্তা নই। এই যেভাবে এই জগতে জীবাত্মা তাদের চেতনা অনুসারে বারবার ঘুরপাক খাচ্ছে, তো বিভিন্ন দেবদেবীকে ডাকলে দেবদেবীর কৃপা হলে আপনি এই জগতেই থাকবেন, এই কারণ দেবদেবীর এই জগতেই আছে, এই জগতে কন্ট্রোল করে, এই জগতে তার এই জগৎ থেকে বেরোতে পারবেন না। এই জগতে যতদিন একটা জীবাত্মা থাকবে ততদিন সে বিভিন্ন দেহতে প্রবেশ করবে এবং সেখানে দুঃখভোগ করবে, এখান থেকে মুক্ত হবে না, এই জগতে দুঃখের জায়গা। যদি ভগবানের কাছে ফিরে যেতে পারে, ভগবান রাখলে ভগবান ফিরে যাবেন, তখন সেখানে আর দুঃখ নেই, জড়বন্ধন থেকে মুক্ত মুক্ত হয়ে যাবে। সেজন্য দেবদেবী কখনো ভগবান হতে পারেন না, ভগবান এই জগতে মুক্তি দিতে পারেন। দেবদেবী কিন্তু এই বলছেন কি না, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃদেবতা, ভূতানি জানতে ভূতে জানতে মত জাতির অভিমান। তাহলে যারা দেবদেবীকে ডাকবেন
ভগবান বলছেন তারা তাদের লোকে মানে তারা যেখানে থাকেন সেখানে যাবেন, কিন্তু ভগবানকে যারা ডাকবেন তারা ভগবান আছে ফিরে যাবেন। তো এই জগতে হচ্ছে দেবী দেবী আছেন, এটা এখানে তাদের লোকে স্বর্গলোক আছে, তারা এখানে থাকবেন কি এই জগতের মধ্যে থাকতে হবে, আপনি মুক্ত হতে পারবেন না দুঃখ থেকে, কিন্তু ভগবানকে ডাকলে আপনি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। মানে আমার কাছে 100 টাকা থাকলে আমি 100 টাকা দিতে পারবো না, দেব দেবীদের 100 টাকা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে ওইটুকু, মানে তারা যে জড় বন্ধনের ভিতরে আছে ওই বন্ধনের ভিতরে থাকতে হবে, 100 টাকা চলে ভগবানের কাছে। সেজন্য দেবদেবীকে সেজন্য বলা হয় না যে ভগবান বলে, এই দেবদেবীকে ভগবান বলাটা যেটা আমি প্রথমেই বললাম, ভগবান বলাটা হচ্ছে অবোধ বালকের মতন কথাবার্তা। দেবদেবী কোনো ভগবান হতে পারেন না, দেবদেবী ভগবানের দাস দাসী, আজ্ঞামহ দাস দাসী, শুধু জান না আজ্ঞামহ, যেমন আজ্ঞা দিয়েছেন ঠিক সেই মতো কাজ করে চলেছেন, একটু উলট পালট হবে না, আমরা মানে উলট পালট করতে পারি, দেবদেবী উলট পালট করেন। এই জন্য দেবদেবীকে ভগবান খুব ভালোবাসেন, কারণ দেখবেন আপনার সন্তান যদি আপনার আজ্ঞা বহন করে আপনি তার প্রতি খুব প্রীত হবেন এবং না চাইতে কিছু দেবেন। ঠিক তেমনি দেবদেবী যেহেতু ভগবানকে খুব ভালোবাসেন, ভগবানের আজ্ঞা বহন করেন, তাই ভগবান তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং অনেক কিছু দেন। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে দেবদেবীরা ভগবানের অত্যন্ত প্রিয়, তাই দেবীদেবীরাও আমাদের কাছে প্রণম্য, আমাদের প্রণাম করব, প্রার্থনা করব যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই আমাদের মতি দেন, তিনি দেন এবং সে যেন সাহায্য করেন আমাদেরকে, তখন তারাও সন্তুষ্ট হবে এবং আমাদেরও মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। তো অনেক ধন্যবাদ আমাদের সিন্ধি চৈতন্য প্রভুকে। তো প্রভুর আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম বিভিন্ন স্তরের ব্যক্তি আছে, বিভিন্ন গুণের ব্যক্তি আছে, বিভিন্ন গুণের ব্যক্তিরা সেই সেইভাবে তাদের আরাধককে সেভাবে আরাধনা করেন। পরবর্তীতে আমরা আলোচনা করবো এক সময় যে কোন কোন স্তরের ব্যক্তি দেব দেবদেরকে ভগবান মনে করেন, কোন কোন স্তরের ব্যক্তি বিষ্ণুকে ভগবান মনে করেন, কোন কোন স্তরের ব্যক্তি যক্ষ রাক্ষস এই শব্দের ভগবান মনে করেন, কেন মনে করেন, এবং সেখান থেকে মুক্ত হওয়ার রাস্তা কোথায়, কোন স্তরে আমাদের থাকা উচিত এই মনুষ্য শরীরে, যে স্তরে গেলে আমরা সাধনা করে সর্বোচ্চ স্তরে যেতে পারবো, যে এই জগতের ভিতরে সার্কেলে ঘুরতে হবে না। তা পরবর্তী আলোচনা আমাদের দেখার জন্য অনুরোধ রইল, এবং আপনাদের এরকম প্রশ্ন থাকলে প্রশ্ন আমাদেরকে পাঠাবেন, আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আপনাদের অনেক ধন্যবাদ, এবং অবশ্যই ধন্যবাদ আমাদের সিন্ধি চৈতন্য প্রভুকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।